সালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সপ্তম শ্রেণী গণিত ক্লাসে। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের বীজগণিত রাশির গুণ ও ভাগ এই চ্যাপ্টারে হচ্ছে 2 নম্বর পার্ট। তো এই পার্টে আমরা হচ্ছে 17 থেকে সবগুলো ম্যাথ সমাধান করার চেষ্টা করব। আমরা পার্ট 1 থেকে 16 পর্যন্ত সবগুলো ম্যাথ সমাধান করার চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি। তো পার্ট 1 এ আমরা একটি সূত্র দেখেছিলাম, এই পার্ট 1 এর সূত্র হচ্ছে আমাদের পার্ট 2 এ কাজে লাগবে, কারণ এটাও হচ্ছে আমাদের গুণের চ্যাপ্টার এবং 17 থেকে বাকিগুলো ম্যাথ হচ্ছে আমাদের বড় বড় গুণ অর্থাৎ বহুপদীর সাথে বহুপদী। তাহলে হচ্ছে আমার সূত্রটা কাজে লাগিয়ে হচ্ছে আমরা সবগুলো ম্যাথ সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথমে প্রশ্ন 17 নম্বরটা দেখে নিব। যে প্রথমে প্রশ্ন 17 বলছে কি যে স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ একটা বহুপদী দেওয়া আছে, পরে আরেকটা বহুপদী আছে যে এ প্লাস বি, অর্থাৎ বহুপদীর সাথে বহুপদীর গুণ। তো এখন আমরা সমাধান করার চেষ্টা করি যে কিভাবে আমরা সমাধান করব। যেহেতু বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করে নিলাম। এখন বলা হয়েছে কি আমরা এখন গুণ করবো যা সূত্র প্রয়োগ করে, আমরা এই যে সূত্র পড়ছিলাম এই সূত্র প্রয়োগ করে আমরা এখন করে নিব ওই সমাধানটি। তো সূত্র দিয়ে ছিল প্রথম রাশির প্রথম পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ। তাহলে প্রথম রাশির প্রথম পদ হচ্ছে এ স্কোয়ার দ্বিতীয় রাশি সম্পূর্ণ এ প্লাস বি, এটা গুণ আকারে বোঝানো হয়েছে, যেহেতু ব্রেকেট দেওয়া আছে তাহলে গুণ বোঝানো হয়েছে। তারপর হচ্ছে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিলাম, প্রথম রাশি দ্বিতীয় পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ। তাহলে দ্বিতীয় পদ আছে মাইনাস এ বি, মাইনাস এ বি দিলাম, দ্বিতীয় রাশি সম্পূর্ণ এ প্লাস বি দিলাম। আচ্ছা, তারপরে এটা শেষ, এখন হচ্ছে প্রথম রাশি তৃতীয় পদ প্লাস বি আছে, আমরা প্লাস বি সরি প্লাস বি স্কোয়ার আছে, প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথম রাশি তৃতীয় পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ। তাহলে দ্বিতীয় রাশি সম্পূর্ণ বলতে কি এ প্লাস বি আমরা এটা দিয়ে দিলাম, শেষ। আমাদের মোটামুটি কাজ শেষ, এখন শুধু আমরা গুণ করবো এবং হচ্ছে এটা ভেঙে ভেঙে লিখবো, আমাদের আনসারটি চলে আসবে। এখন আমরা আগের ম্যাথের মতোই হচ্ছে আমরা এখন সমাধান করবো। আগের ম্যাথে যেরকম আমরা ভেঙে ভেঙে লিখছিলাম ঠিক সেইভাবে হচ্ছে আমরা ভেঙে ভেঙে লিখবো এ আর এ স্কোয়ার। তাহলে আমরা এইরকম লিখতে পারি এ স্কোয়ার ইন্টু এ, তারপর হচ্ছে এই দ্বিতীয় পদ কি প্লাস বি আছে, প্লাস বি এর সাথে আবার এ স্কোয়ার গুণ হবে, প্লাস বি ইন্টু এ স্কোয়ার, অর্থাৎ এখন হচ্ছে আমরা পদের সাথে আলাদা আলাদাভাবে গুণ করে নিতেছি, যেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে এম ইন্টু এ প্লাস বি প্লাস সি। এই যে গুণটা করেছিলাম এম এ প্লাস এম বি প্লাস এম সি, অর্থাৎ বেসিক পার্টে, অর্থাৎ প্রথম পার্টে আমরা এই বন্টন নিয়মটা দেখেছিলাম, এই বন্টন নিয়মটা কাজে লাগিয়ে হচ্ছে আমরা এখন সমাধান করব। তাহলে আমরা এখন বন্টন নিয়মটা কিভাবে কাজে লাগাই সেটা এখন দেখার বিষয়। এখন হচ্ছে এটা দেওয়া আছে, এখন দেখেন এর সামনে হচ্ছে কি প্লাস আছে, এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ বি ইন্টু এ, তারপর হচ্ছে আবার কি প্লাসে আছে এখানে, এখানে মাইনাস, তারপর প্লাসে মাইনাসে মাইনাস এ বি ইন্টু বি, এ বি ইন্টু বি, তারপর এটা কি আছে, এটা হচ্ছে প্লাস, এখানেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ ইন্টু বি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, তাহলে বি ইন্টু বি স্কোয়ার, প্লাস বি ইন্টু বি স্কোয়ার। এখন শুধু গুণ করবো, আমাদের আনসারটি চলে আসতেছে, এ আর এ গুণ করলে এ কিউব প্লাস এ স্কোয়ার বি মাইনাস, এ আর এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি, তারপর কি আছে এখানে বি আর বি আছে, মাইনাস আছে, মাইনাস এ বি স্কোয়ার, তারপর হচ্ছে এখানে প্লাস আছে, প্লাস দিলাম, এ আর বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার, তারপর হচ্ছে বি আর বি স্কোয়ার গুণ করলে হচ্ছে বি কিউ। কিভাবে আসে তা আপনারা আগের ম্যাথ থেকেই বুঝতে পারবেন, যে বি স্কোয়ারের পাওয়ার 2 এখানে 1, তাহলে বৃত্তি একটা এনে পাওয়ার 2টা যোগ করছি, গুণের সূচক নিয়ম থেকে আমরা বি কিউ পাইছি। এখন দেখেন কী কী সমান আছে, কী কী সমান আছে, এটা প্লাস এটা মাইনাস আছে দুইটাই বাদ, এটা মাইনাস এটা প্লাস দুইটাই বাদ, তাহলে বাকি থাকে কি এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। আশা করি এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন এবং সূত্র প্রয়োগ করতে পারছেন, যে গুণের সূচক নিয়ম, গুণের বন্টন নিয়ম, এটা হচ্ছে গুণের বন্টন নিয়ম থেকে, এটা হচ্ছে আমরা এই যে সাধারণ একটা সূত্র, আমরা সহজ সূত্র যেটা আমরা এখানে দেখাইছি এই সূত্র থেকে এটা আসছে, এই লাইনটি করছি, তারপরে যে সূত্র প্রয়োগ করছি, গুণ করছি, আনসারটি চলে আসতেছে। তাহলে আশা করি আপনারা 17 নম্বর প্রশ্নটি বুঝতে পারছেন। এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিব। যদি আপনারা 17 নম্বর প্রশ্নটি বুঝতে পারেন তাহলে 18, 19 এবং 20 এই তিনটি ম্যাথ হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক। আপনারা 17 নিয়মের মাধ্যমে এই তিনটি ম্যাথ সমাধান করবেন, এতে হচ্ছে আপনারা যে বেশি ক্লিয়ার হবে এবং আপনারা বুঝে থাকলে হচ্ছে এইটা আরও বেশি ভালোভাবে ক্লিয়ার হবে এবং পরীক্ষায় সহজে আনসার করতে পারবেন এবং ফুল মার্ক সেটা সহজেই পাবেন, এবং হচ্ছে আপনারা সহজে যেহেতু সমাধান করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের টাইমিংটাও ভালো হবে, আপনারা খুব কম সময়ের মধ্যেই আপনারা সমাধান করতে পারবেন। তাহলে এই তিনটি ম্যাথও আপনাদের জন্য হোমওয়ার্ক। এখন আমরা 21 নম্বর প্রশ্নটি দেখে নিব। তাহলে 21 নম্বর প্রশ্নটি দেখি, 21 নম্বর বলেছে বহুপদীর সাথে বহুপদী, এখানে তিনটি পদ আছে একসাথে যুক্ত, এখানেও তিনটি পদ যুক্ত আছে, সেই দুইটির ক্ষেত্রে আমরা কিভাবে ম্যাথ করব সেটা আমরা দেখে নিব। তো এটা হচ্ছে আমাদের আগের মতোই 17 নম্বর প্রশ্নের মতোই সহজে আমরা প্রথমে এই সূত্রটা আমরা প্রয়োগ করবো এই জায়গায়।
তো এখানে কি কি দেওয়া আছে, স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার, আর এটার সাথে দ্বিতীয় রাশি যেটা গুণ করতে হবে বি স্কয়ার মাইনাস এবি প্লাস স্কয়ার। তাহলে আমরা প্রথমে যে সূত্রটা আমরা সহজ নিয়মের যে সূত্রটা আমরা দেখেছিলাম এই সূত্রটা আমরা প্রয়োগ করি। তাহলে আমরা প্রয়োগ করতে হবে কি, প্রথম রাশি প্রথম পদ স্কয়ার দ্বিতীয় রাশি সম্পূর্ণ, বি স্কয়ার মাইনাস এবি প্লাস স্কয়ার। আচ্ছা, তারপর হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ, দ্বিতীয় পদ কি প্লাস এবি আমরা দিলাম প্লাস এবি, দ্বিতীয় রাশি কি সম্পূর্ণ বি স্কয়ার মাইনাস এবি প্লাস স্কয়ার। তারপরে কি আছে যে তৃতীয় প্রথম রাশির তৃতীয় পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ, তাহলে তৃতীয় পদ কি প্লাস বি স্কয়ার দিলাম প্লাস বি স্কয়ার। তারপর হচ্ছে দ্বিতীয় রাশি সম্পূর্ণ বি স্কয়ার মাইনাস এবি প্লাস স্কয়ার। তো আমাদের হচ্ছে আমাদের এই সূত্রটি প্রয়োগ শেষ, এমন হচ্ছে আমরা বন্টন নিয়মের মাধ্যমে আমরা গুণ করে নিব, তাহলে আমাদের আনসারটি চলে আসবে, তারপর যোগ বিয়োগ করব শেষ। তাহলে এটার ক্ষেত্রে বন্টন নিয়ম কিভাবে আসে, স্কয়ার সাথে বি স্কয়ার গুণ হবে, তাহলে আমরা লিখি স্কয়ার ইনটু বি স্কয়ার। তারপর যে মাইনাস আছে এইটার সামনে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এবির সাথে স্কয়ার গুণ, তাহলে স্কয়ার ইনটু এবি। তারপর হচ্ছে এখানে প্লাস আছে, এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, তার লিখলাম প্লাস আর স্কয়ার ইনটু স্কয়ার, স্কয়ার ইনটু স্কয়ার, শেষ। আচ্ছা, প্রথমটার কাজ শেষ, এখন হচ্ছে আমরা দ্বিতীয়টার কাজ করব। প্লাস দিলাম, যেহেতু প্লাস আছে এখানে, এখানেও প্লাস প্লাসে প্লাসে প্লাস, এবি ইনটু বি স্কোয়ার, এবি ইনটু বি স্কোয়ার। তারপর হচ্ছে এখানে মাইনাস আছে, এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, এবি ইনটু এবি, এবি ইনটু এবি। তারপরে কি আছে, এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস স্কোয়ার ইনটু এবি, স্কোয়ার ইনটু এবি। তো এই এই দ্বিতীয় এইটার দুই দ্বিতীয় অংশের কাজ শেষ আমাদের, এখন হচ্ছে আমরা তৃতীয় অংশের কাজ করব। তো তৃতীয় অংশটা এই লাইনের পর এই সাইড থেকে এই দিকে আসতেছে, তো এই লাইনে কি লেখা যায়, এখানে বি স্কোয়ারের সাথে কি বি স্কোয়ার গুণ, তাহলে আমরা লিখলাম বি স্কোয়ার ইনটু বি স্কোয়ার, প্লাস মাইনাসে প্লাসে মাইনাস, এবির সাথে বি স্কোয়ার গুণ, তাহলে এবি ইনটু বি স্কোয়ার। তারপর হচ্ছে এখানে প্লাস, এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, লিখব স্কোয়ার ইনটু স্কোয়ার বি স্কোয়ার, স্কোয়ার ইনটু বি স্কোয়ার। তো আমাদের গুণের অংশ কাজ শেষ, প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশের কাজ শেষ, এমন শুধু যোগ বিয়োগ করবো, আর কিছু গুণ আছে এই গুণগুলো আমরা শেষ করে দিব এই সাইডে। তাহলে আমরা গুণ করি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ, আর স্কোয়ার গুণ করলে এ কিউব বি, তারপর হচ্ছে এটা প্লাস স্কোয়ার, আর স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার ফোর প্লাস, এখন এখানে বি স্কোয়ার আছে এবি, তাহলে বি স্কোয়ারের সাথে বি গুণ করলে হচ্ছে আমরা যে আগে দেখেছিলাম বি স্কোয়ার ইনটু বি, তাহলে হচ্ছে সূচক নিয়মে হচ্ছে বি টু প্লাস ওয়ান সমান বি কিউব, এই বি কিউবটা আমরা এখানে লিখে দিব, এ আছে বি কিউব। তারপরে আছে এবি মাইনাস আছে এই যে মাইনাস দিলাম, এ আর এ গুণ করলে স্কোয়ার, বি আর বি গুণ করলে বি স্কোয়ার। তারপরে কি আছে স্কোয়ারের সাথে এবি গুণ, লিখলাম প্লাস এ আর স্কোয়ার গুণ করলে এ কিউব আর বি বি এর জায়গায়। তারপর আছে এখানে কি প্লাস বি স্কোয়ার ইনটু বি স্কোয়ার, লিখলাম প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে বি টু দি পাওয়ার ফোর। তারপর এইটা হচ্ছে মাইনাস এ এবির সাথে বি স্কোয়ার গুণ করলে বি আর বি, বি স্কোয়ার আর বি গুণ করলে বি কিউব, আর এ জায়গায় আছে একটাই আছে এ বি কিউব। তারপর প্লাস হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার। আশা করি আপনারা বন্টন নিয়মের পরে আপনারা কীভাবে গুণ করতে হয় সেটা বুঝতে পারছেন, যে সরাসরি গুণ কীভাবে করবেন, যে প্রথমে হচ্ছে যে সূচক নিয়মটা আছে সেই সূচক নিয়মটা আপনারা কাজে লাগাবেন। এখানে হচ্ছে দুইটা একই চলক আছে, এই একই চলকটাকে আলাদা করে আমরা গুণ করলাম ওয়ান, আর এইখানে আছে টু, তাহলে একই ভিত্তি এনে টু প্লাস ওয়ান থ্রি বাইসি, আর বি একটা জায়গা আছে এই বি লিখে নিলাম। এটা হচ্ছে আপনারা সহজ নিয়মে একটা লাইন স্কিপ করলাম, অর্থাৎ একটা লাইন কম লিখে আপনারা কীভাবে সহজে করতে পারেন সেটা আমি দেখাইলাম, দেখানো হইলো। তো আমি হচ্ছে এরপরের লাইনটি কি করবো, যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করার পর হচ্ছে আমাদের আনসারটি চলে আসবে। তো এখন আমরা কি করবো, প্লাস মাইনাস এগুলো হচ্ছে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বিয়োগ করে দিব শেষ আনসার। দেন এখানে মাইনাস এ কিউব বি আছে, আর এখানে প্লাস এ কিউব বি, এটা হচ্ছে বাদ যাবে, আমরা বাদ দিলাম। তারপর হচ্ছে এখানে এ প্লাস এ বি কিউব আছে, এখানে হচ্ছে মাইনাস এ বি কিউব, প্লাস এ বি কিউবের সাথে মাইনাস এ বি কিউব, প্লাস মাইনাসে কাটা যায়। তারপর হচ্ছে মাইনাস স্কোয়ার, আচ্ছা এখানে হচ্ছে প্লাস স্কোয়ার বি স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে এইটার এটা বাদ যায়। বাকি কী কী থাকে সেটা লিখে নেই, এখন বাকি থাকে কি এ টু দি পাওয়ার ফোর একটা থাকে বাকি, এ টু দি পাওয়ার ফোর, স্কোয়ার বি স্কোয়ার একটা থাকে বাকি, লিখলাম প্লাস স্কোয়ার বি স্কোয়ার। তারপর আর কী আছে, তারপর হচ্ছে বি টু দি পাওয়ার ফোর আছে, প্লাস বি টু দি পাওয়ার ফোর, এটাই হচ্ছে আমাদের আনসার। এবং আমাদের আর বাদ যায় না বা ছোটো হয় না সেটার ক্ষেত্রে আমরা এটাই আনসার রেখে দেবো।
আশা করি আপনারা 21 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। তো 21 নম্বর প্রশ্নের উত্তর বুঝতে থাকলে আপনারা 22 23 এবং 24 নম্বরটি আপনাদের জন্য হোমওয়ার্ক, কারণ এটা হচ্ছে সেম নিয়মের মাধ্যমে আমি আপনাদেরকে প্রশ্ন তুলে দিতেছি। এখন আমরা 22 23 এবং 24 নম্বর প্রশ্নটা দেখে নিই। এইটা দেখেন বহুপদী, এটাও বহুপদী, বহুপদীর সাথে বহুপদী গুণ, তিনটি পদ আছে, এখানেও তিনটি পদ। এটা হচ্ছে আপনারা 21 নম্বরের নিয়মে আমরা 21 নম্বরটি সমাধান করে দিয়েছি যে কিভাবে সমাধান করতে হয় 21 নম্বরটি। তো 21 নম্বর প্রশ্ন যদি আপনারা বুঝতে পারেন, 21 নম্বর প্রশ্ন যদি বুঝতে পারেন, তাহলে আপনারা সহজেই 21 এর নিয়মে সহজে আপনারা ম্যাথগুলো সমাধান করতে পারবেন। তো আশা করি আপনারা 22 23 24 নম্বর ম্যাথটি করতে পারবেন। সেক্ষেত্রে আমি আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রাখলাম যে 22 23 এবং 24 এই তিনটি ম্যাথ আপনারা বাসায় হোমওয়ার্ক করবেন এবং বেসিকগুলো ক্লিয়ার করবেন। তার মাধ্যমে হচ্ছে 24 নম্বরের মাধ্যমে আমাদের গুণের সব বেসিক নিয়মগুলো শেষ। এখন হচ্ছে আমরা 25 26 27 28 এই চারটি ম্যাথ আছে, এই চারটি ম্যাথ আমরা কীভাবে সমাধান করি সেটা আমি দেখাবো। তো তার আগে হচ্ছে আপনারা বেসিকটা ক্লিয়ার করে রাখবেন, আগেই বলতেছি বারবার বলতেছি বেসিকটা আপনারা ক্লিয়ার করে রাখেন। এখন আমরা 25 নম্বর ম্যাথটি আমরা সমাধান করবো। 25 নম্বর প্রশ্নটি দেখে নিই। 25 নম্বর প্রশ্নে বলছে এ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি যে প্রথমে আমরা দেওয়া আছে কি কি এ আর বি দেওয়া আছে, এই দেওয়া আছে এটা আমরা সাইডে লিখে নিব এবং তারপর হচ্ছে আমরা গুণ করে নিব। গুণ করার পর যে রেজাল্টটি আসবে সেটা কি এক্স কিউব না ওয়াই কিউব সেটা দেখবো, কারণ কি এ ইন্টু বি দেওয়া আছে, অর্থাৎ এ এর সাথে বি এর গুণ দেওয়া আছে, এই গুণের রেজাল্টটি হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা এ এর সাথে বি গুণ করে নিব। প্রথমে আমরা লিখে নিব দেওয়া আছে কি কি, তাহলে আমরা যা যা দেওয়া আছে সেটা লিখে নিলাম। এ এর মান ইকুয়ালস টু কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। প্রমাণ কি করতে বলছে এ বি, তাহলে আমরা লিখতে পারি এ বি ইকুয়ালস টু কি এ এর সাথে বি গুণ, তাহলে এ এর মান কত এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কি বি গুণ আছে ইন্টু বি মান কত এক্স মাইনাস ওয়াই, আমরা লিখে নিলাম এক্স মাইনাস ওয়াই। এখন হচ্ছে আগের মতোই হচ্ছে আমরা প্রথম রাশি প্রথম পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ এই গুণটা করে দিব, আমাদের আনসারটি চলে আসবে। ইকুয়ালস টু এক্স স্কোয়ার লিখলাম, তার হচ্ছে প্রথম রাশি প্রথম পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ এক্স মাইনাস ওয়াই প্লাস দ্বিতীয় প্রথম রাশি দ্বিতীয় পদ এক্স ওয়াই ছিল প্লাস এক্স ওয়াই দ্বিতীয় রাশি সম্পূর্ণ এক্স মাইনাস ওয়াই, তারপর হচ্ছে প্রথম রাশি তৃতীয় পদ প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু দ্বিতীয় রাশি সম্পূর্ণ এক্স মাইনাস ওয়াই। এখন শুধু আমরা বন্টন নিয়মের মাধ্যমে গুণ করবো, গুণ করে আমরা যোগ বিয়োগ করবো, আমাদের আনসারটি চলে আসবে। তাহলে আমরা বন্টন নিয়মের মাধ্যমে গুণ করলে এক্স এর সাথে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই ইন্টু ওয়াই এক্স ওয়াই ইন্টু ওয়াই, তারপর হচ্ছে আবার এই সাইডে আমরা দ্বিতীয় অংশ শেষ। এখন হচ্ছে এটা প্লাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই, আমাদের বন্টন নিয়ম শেষ। এখন আমরা গুণ করব। তো গুণ করলে দেখেন এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব আসে। কীভাবে আসে, যে আমাদের গুণের সূচক নিয়ম দিয়েছিলাম যে দুইটা যদি একই ধরনের হয় তাহলে চলো একটা লিখে তার পাওয়ারটা যোগ করে দেবো, টু প্লাস ওয়ান ইকুয়ালস টু থ্রি। আচ্ছা, তারপর হচ্ছে এটা গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, এটা গুণ করলে প্লাস, এটা গুণ করলে এক্স, আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে ওয়াই, ওয়াই এর জায়গায়, তারপর হচ্ছে মাইনাস এক্স, এক্স এর জায়গায় ওয়াই, আর ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে এটা এই জায়গায় প্লাস হচ্ছে এক্স, এক্স এর জায়গায় আর ওয়াই স্কোয়ার একটা আছে ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস, এখন ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই কিউব। এখন আমরা যোগ বিয়োগ করবো, দেখেন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস, তাহলে এটা বাদ যায়, কারণ হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, ঠিক সেম এটা হচ্ছে মাইনাস আর প্লাস আছে জিরো, এটা লেখা লাগবে না। সেক্ষেত্রে আবার এটা প্লাস আছে এটাও মাইনাস আছে শেষ। এখন হচ্ছে আমরা বাকি যেটা থাকে সেটা কি হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব পেয়েছি কিসের মান, এবির মান। দেখেন আমরা এবি ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এখন দেখেন আমার এটা যদি লেফট হ্যান্ড সাইড হয় এবি, তাহলে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু আমরা লিখতে পারি আর এইচ এস, আর এটা ধরেন আমার লেফট হ্যান্ড সাইড এবি এল এইচ এস, দেখেন আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড হাইট সমান, সুতরাং আমরা লিখতে পারি এল এইচ এস লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু আর এইচ এস। আমরা কারণ কি লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল আমরা রাইট হ্যান্ড সাইডে লিখছি সেটা আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, কিন্তু আমরা এখানে মান যেহেতু পাই নাই সেটা আমরা লিখতে পারবো না, কারণ হচ্ছে আমরা মান পাই নাই। এ কারণে হচ্ছে আমরা এ বি ইকুয়ালস টু যে মানটা এসেছিল এই মানটা আমরা পেয়ে গেছি এ বি ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা লিখে আমরা প্রমাণিত লিখে দিব।
প্রমাণিত তো আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন 25 নাম্বার এখন আমরা 26 নাম্বার প্রশ্নটি দেখে নিব এই প্রশ্নটি হচ্ছে আমার 25 নাম্বার প্রশ্নের মতো এ এবং বি এর মান দেওয়া আছে এ বি ইকুয়ালস টু কত আর আগেটা ছিল এ বি সমান এত মানে ধরেন x কিউব মাইনাস y কিউব ছিল তো প্রমাণ করতে হবে অর্থাৎ এ বি এর মানটাই বের করতে হবে এবং ডান পক্ষের সাথে আমার মিল রাখতে হবে তো এখানে ডান পক্ষ নাই সেহেতু আমরা এ বি এর মানটা আর শুধু গুণ করে যেটা আসবে এটাই হবে আমাদের আনসার তাহলে আমরা প্রথমে দেওয়া আছে যা তা লিখে নেই তাহলে আমরা দেওয়া আছে যা যা আছে তা লিখে নিলাম এখন আমরা সমাধান করব তাহলে আমরা কি চাই যে এ বি তাহলে আমরা লিখতে পারি এ বি ইকুয়ালস টু এ ইন্টু বি তাহলে এ ইন্টু বি মানে এ এর মান কত আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু বি এর মান কত এ প্লাস বি এ প্লাস বি আমাদের এ ইন্টু বি লিখে ফেলছি এখন যদি আমরা গুণ করব এবং এই সূত্র প্রয়োগ করে আমরা গুণ করে ফেলবো কারণ প্রথম রাশির প্রথম পদ এ স্কোয়ার দ্বিতীয় রাশি সম্পূর্ণ এ প্লাস বি তারপর হচ্ছে প্রথম রাশির দ্বিতীয় পদ মাইনাস এ বি ইন্টু এ প্লাস বি তারপর হচ্ছে বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি এটা শেষ আমাদের হচ্ছে আমরা প্রথম রাশি প্রথম পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ প্রথম রাশি দ্বিতীয় পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ এটা এই সূত্রটা প্রয়োগ করছি এখন আমরা শুধু বন্টন নিয়ম করব তাহলে এ স্কোয়ার ইন্টু এ এখন আমরা সরাসরি আমরা এই অঙ্কটা আমরা সরাসরি গুণ করে দিব যাতে আপনারা হচ্ছে বেসিকটা ক্লিয়ার যদি থাকে তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন এ ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে এ কিউ প্লাস আছে প্লাস দিলাম প্লাসে মাইনাসে প্লাস তাহলে বি ইন্টু এ স্কোয়ার তার মানে এ স্কোয়ার বি তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস এ ইন্টু এ বি তার মানে এ আর এ গুণ করলে এ স্কোয়ার বি তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার আর এ একটা আছে এ বি স্কোয়ার তারপর হচ্ছে প্লাসে 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 প্লাস প্লাস এ বি স্কোয়ার তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে বি কিউ এখন দেখেন যুগ বিগ যায় কোনটা কোনটা বাদ যায় এ স্কোয়ার বি প্লাসে আছে এ স্কোয়ার বি মাইনাসে আছে বাদ তারপর এ বি স্কোয়ার আর এ বি স্কোয়ার বাদ তার মানে বাকি থাকে কি এ কিউ প্লাস বি কিউ তো আমরা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ পেয়ে গেছি এবং আমাদের প্রশ্নে চাইছিল কি এ প্লাস বি নির্ণয় করতে হবে তো আমরা এ প্লাস বি অর্থাৎ দুইটার গুণফল আমরা নির্ণয় করে ফেলছি এবং মানে আসছে এ কিউ প্লাস বি কিউ তাহলে এটাই হবে আমাদের আনসার আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন এখন আমরা 27 নম্বর প্রশ্নটি দেখে নিব 27 নম্বর প্রশ্ন বলছে যে বাম পক্ষ আর ডান পক্ষ দেখাতে হবে অর্থাৎ এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান প্লাস স্কোয়ার প্লাস ওয়ান এই তিনটা হচ্ছে সরি ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান এই তিনটা গুণ করে এই যে রেজাল্টটা হবে এটা আমাদের দেখাতে হবে অর্থাৎ এই তিনটার গুণফল হচ্ছে এটা আমরা দেখাতে হবে তাহলে আমরা প্রথমে কি করব লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা ম্যাথটি শুরু করব লেফট হ্যান্ড সাইড যা আছে তা প্রথমে লিখে নিই তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে এটা ছিল এখন কি এখানে হচ্ছে দেখেন একটা পদ একটা রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তাহলে আমরা এর আগে যে ম্যাথগুলো শিখেছিলাম সেটা হচ্ছে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির গুণ কিন্তু এখানে হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি সেই ম্যাথটা আমরা কিভাবে করব সেটা হচ্ছে আমরা ভাগ করে করে করব তো প্রথমে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি গুণ করে যে গুণফল পাবো সেই গুণফলের সাথে আমরা তৃতীয় রাশিটি গুণ করব তাহলে আমরা শুরু করি এই ম্যাথটি তাহলে আমরা এইটা জায়গায় রেখে এই দুইটা গুণ করব সেক্ষেত্রে আমরা কি করতে পারি এ আর এ গুণ করব প্রথম রাশি প্রথম পদ এ ইন্টু এ মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান দেখেন আমার প্রথম রাশির প্রথম পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ প্রথম রাশির দ্বিতীয় পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ আর তৃতীয় রাশিটা আমি জায়গায় রেখে দিলাম এ স্কোয়ার প্লাস ওয়ান এখন এটার ভিতরে গুণ করলে কত আসে এ আর এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস এ আর ওয়ান গুণ করলে এ প্লাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ গুণ করলাম আমরা গুণ করার পর হচ্ছে আমরা এটার দ্বিতীয় রাশিটা তৃতীয় রাশিটা আমরা জায়গায় রেখে দিব এ প্লাস ওয়ান কীভাবে গুণ করছি এ আর এ গুণ করছি স্কোয়ার এ আর ওয়ান গুণ করছি এ প্লাস এ মাইনাস এ মাইনাস এটা আপনারা আগের নিয়মের মতোই করে নেবেন তো মাইনাস এ প্লাস এ বাদ যাবে তখন বাকি থাকে কি এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান এখন দেখেন এটা এখন আমার প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি হয়ে গেছে তো দুইটা রাশি একসাথে গুণ করতে পারবো এখন প্রথম রাশি প্রথম পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান দ্বিতীয় রাশি কত প্রথম রাশি দ্বিতীয় পদ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান তো আমাদের মোটামুটি কাজ শেষ এখন আমরা আবার সরাসরি গুণ করে দিব এখন দেখেন এ স্কোয়ারের সাথে স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার ফোর গুণের সূচক নিয়ম যেমন এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার সমান এ টু প্লাস টু বৃত্তি সেম রেখে এ টু দি পাওয়ার ফোর আসতেছে প্লাস এ স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে হচ্ছে এ স্কোয়ার তারপর হচ্ছে প্লাস এ মাইনাস এ মাইনাস এ স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে মাইনাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান এখন দেখেন এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাদ যায় বাকি থাকে কি এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান আমাদের ডান পক্ষে দেখেন কি আছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান
সমান এই লেফট হ্যান্ড সাইড মানে LHS মানে লেফট হ্যান্ড সাইড বুঝায় আর RHS মানে রাইট হ্যান্ড সাইড বুঝায় তাহলে এই যে মানটা এই মানটা আমার ডান পক্ষের সমান আমরা লিখে দিলাম RHS তার মানে আমরা কি যে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়ে গেছি সুতরাং আমরা কি হয়েছে এটা দেখাতে বলছে সুতরাং দেখানো হলো আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন যে কিভাবে আমি সমাধান করছি এবং কিভাবে সহজ নিয়মের মাধ্যমে সমাধান করে আপনাদের দেখাইছি ঠিক সেম ভাবে আপনারা বেসিক নিয়মটা কাজে লাগিয়ে আপনারা সবগুলো ম্যাথ সমাধান করতে পারবেন এখন আমরা এর পরবর্তী ম্যাথে যাব 28 নম্বরটি আমাদের 28 নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে এই 28 নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের 27 নম্বর প্রশ্নের মতো হুবহু সেম জাস্ট একটু চেঞ্জ আছে এই চেঞ্জের কারণে হচ্ছে আমরা বেসিক নিয়ম কিন্তু চেঞ্জ না বেসিক সেম বেসিক নিয়মের মাধ্যমে আমরা 28 নম্বরটি করব তাহলে আমরা কি করব যে লেফট হ্যান্ড সাইড লিখে আমরা প্রথম কি করব প্রথম রাশির সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি গুণ করব এটা না গুণ করে আমরা জায়গায় রেখে দিব তাহলে আমরা প্রথম রাশি আর দ্বিতীয় রাশি এটা রাখবো তৃতীয় রাশি জায়গায় রেখে দিব সেক্ষেত্রে আমরা গুণ করি প্রথম রাশি প্রথম পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ তাহলে প্রথম রাশি প্রথম পদ এক্স দ্বিতীয় রাশি হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্রথম রাশি দ্বিতীয় পদ প্লাস ওয়াই দ্বিতীয় রাশি সম্পূর্ণ এক্স মাইনাস ওয়াই আচ্ছা এটা হচ্ছে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি গুণ করছি এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা গুণ আলাদা করে নিলাম আর তৃতীয় রাশিটা আমরা আলাদা রেখে দিব প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন এটার সাথে গুণ করলে কি হয় এক্স স্কোয়ার এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এক্স ওয়াই পরে হচ্ছে এটা হচ্ছে প্লাস তাহলে আবার সেম প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এটা যদি হয় তাহলে প্রথম রাশি প্রথম পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে প্রথম রাশি প্রথম পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ দ্বারা আমরা গুণ করছি এখন গুণ করে বন্টন নিয়মের মাধ্যমে গুণ করবো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর কীভাবে ফোর হয় আমরা 27 নম্বরে দেখছি যে গুণের সূচক নিয়মে টু প্লাস টু কারণ হচ্ছে একই ধরনের হচ্ছে চলক আছে একই ধরনের চলক তাহলে বৃত্তি একটা নিয়ে আমরা দুইটা পাওয়ার যোগ করে দিই এটা হচ্ছে আমার গুণের সূচক নিয়ম আচ্ছা প্লাস এটা লিখবো প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাই আচ্ছা এখন হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার ফোর এখন এখানে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে দুইটাই বাদ যাবে তখন বাকি থাকে যেটা এটা হচ্ছে আমাদের কি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখন দেখেন এই যে এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়াই টু দি পাওয়ার ফোর এটা আমরা কোন জায়গায় পাইছি দেখেন আমাদের এই প্রশ্নেরই রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর দেখাতে হবে আমরা এই যে গুণটা আছে এই গুণটা করে পাইছি কি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এই যে রিজাল্ট আর এই রিজাল্টটা আমার সেম আসতেছে অর্থাৎ আমার এই যে মানটা আসতেছে তার রাইট হ্যান্ড সাইডের সমান তাহলে আমরা লিখতে পারি যে আর এইচ এস ইকুয়ালস টু এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখন দেখেন আমরা প্রমাণ করে ফেলছি যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান এবং যেটা দেওয়া ছিল সেটার সাপেক্ষেই সমান আছে তার মানে আমাদের অঙ্কটি বা আমাদের সমাধানটি সঠিক হয়েছে যদি সঠিক হয়ে থাকে যেহেতু বলছে দেখান দেখাও যে সেজন্য আমাদের লিখতে হবে দেখানো হলো যদি এখানে বলতো প্রমাণ করো তাহলে লেখা লাগতো আমাদের প্রমাণিত আর যেহেতু দেখাও যে বলা হয়েছে তাহলে লেখা লাগবে দেখানো হলো তাহলে আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন আর এই ম্যাথটি যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আমার 4.1 হচ্ছে এই ম্যাথের মাধ্যমেই শেষ ম্যাথ অর্থাৎ এই ম্যাথের মাধ্যমেই আমার 4.1 অনুশীলনী শেষ তো যদি এই ম্যাথগুলো সবগুলো বুঝতে পারেন তাহলে তো বাকি যে হোমওয়ার্ক যেগুলো দিছি এগুলো সমাধান করবেন এবং উদাহরণ কিছু আছে এই উদাহরণগুলো আপনারা সমাধান করবেন এবং যদি এই ম্যাথের মধ্যে যে 28টা ম্যাথ আছে এই 28টা ম্যাথের মধ্যে যদি কোনো ম্যাথ একটি বুঝতে সুবিধা অসুবিধা হয় বা বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন আমি লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব তাহলে আজকে এই ম্যাথের মাধ্যমেই আমরা ক্লাসটি শেষ করে দিই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম